হায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজামার ঘটিল জঞ্জাল বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজামার ঘটিল জঞ্জাল ওই আমি তোরে ভালোবাসি বলে লোকে কয়ে সন্ডাল কাটা গায়ে নুন সেটা হায়া কাটা গায়ে নুন সেটা হায়া খোঁচাইয়া তুলতে শোষাল আজ আমার গঠিল জঞ্জাল বাইরে যা বাইরে যা ওয়াডো যা লাগতো না যা হ্যালো বেবি হয় কি করো এই হসপিটালে আর হইয়া লাভ নাই খালি বমি করে স্যার দয়া করে স্যার আজকে স্যার প্লিজ স্যার তোর আম্মাকে বোকার আমি কিনা পারতাম তোমরা লাগি বেটা আমার গার্লফ্রেন্ড সাইডটা ছুটছে স্যার স্যার প্লিজ স্যার এ বেটা স্যার প্লিজ স্যার বেশি মানে স্যার খুব সমস্যা স্যার প্লিজ একটা বার স্যার দুই দিন বারে বারে গার্লফ্রেন্ড দিতে তোর আম্মা বমি করে আমি কিনা পারতাম বেয়া দম বেরিয়ে যা যা তোর মারি গিয়া ফানিয়ে খাবা খুব সমস্যা স্যার বেরিয়ে যা দিল কইলাম আমি মদনও যাই এক মনে বই এক পেট তুই যা গিয়া সিলাই দিলা তুই দিলা সিলাই আমার নয় এখন ওয়াশ করা বাকি রয়েছে বুধটা বুধ তোর ওয়াশ চালু ওয়াশ করে হবে এপ্রন দিয়ে গিয়া দিলা সিলাই আচ্ছা তো ঠিক আছে যা এ ভাই তা তোর ঠিক আছে বাবা ভাই আর কতদিন তা খালা আর ভালো লাগে না বেদ নাম লিখি না আয়ু কাজ কে ডাক্তার দিদি কি দাম হইতা নি যা জিকা গিয়া আর ভালো লাগে এত কষ্ট হইলা খুব বেশি বেদ না দেখি বেড়া রে দেখি লাগে দেখি লাগে নি
আবার ড্রেসিং করা লাগবে ঔষধ গুণ আর কিছু জিনিস লাগবে গুণ নাও এলা শুনে তোর ভাই কই হ্যাঁ হ্যালো জানু তো হসপিটাল আর তো এক ঘন্টা লাগবো তো ডিস্টার্ব কল আছো কিতা খাওয়া দাওয়া করছো নি রক কইতা বদলা ঠিক আছে কোনো সমস্যা নাই তোমার সব যাবেলা যাও বেঙ্গল হয়নি আমার খুব ক্লোজ আত্মীয় কিছু করতাম এক ঘন্টা আগে তোর মা মারা গেছে আমি তো মোবাইলে মাত্র দেখোস না
তোমরা লাগে আমার গার্লফ্রেন্ড ছুটে মাসে মাসে বেয়াদব আবার কা ডাসি স্যার আমার আম্মা সমস্যা হলো স্যার আমি বারবার ডাসি স্যার আমি ফাস্টার আগে লাশ না দিত না স্যার একটু চেষ্টা করে দাও কা স্যার আমার আম্মা আমার ইনো চেষ্টার কিছু নাই স্যার না আইলে লাশ না দিত না যাও স্যার আইনা দিয়ে সই হ্যাঁ দেখি পাক না দুলে মারে লুকে বলে ও বলে দেখো সর আমার রিকশা লাগ গিয়া খাল গেছে কি তো হইছে খাল গেছে রিকশা খাল যাইবো সুল যাইবো খালি আইবা তুমি তো দেখ কি তো হইছে দেখ সাইন এই তুই কি হইবু তুই কি দা লাগতা আমার খেতো এই কি হইবু আমি ক্লিনার না না অ্যাসিস্ট্যান্ট তুই অগুরে দি আমার এখন ইয়া করাইতেন তোর কাছে কি তা লাগাইছি সরে দা খালি তুমি শুনে খালি দেখ দেখ লোক জি দেখি দেখি ভাই কি তো হইছে তোর তো সাহস ক্লিনার দি আমার না না কি আল্লাহ এই হর হর তুই কি তা খুঁজছিস ডাক্তার ডাক্তার দিই দরবে না রোগী আর দিবে না ওয়াশ কল গিয়া তোর সাহস দেখি ভাই কি তো হইছে ইয়া মাবু এরকম কিছু ব্যক্তিদের কারণে চিকিৎসা সেবার মতো মহান পেশা আজ কলুষিত। আসুন এই মহান পেশাকে মানবতার কল্যাণে নিবেদিত করি।